पानी जाने की दें तो पानी है नहीं মানে প্রথম বলে বাঘ ধরা পড়েছে আমি বলতে বাঘ ধরা পড়ছে কি পরে জানা যায় এটা মেসো বাঘ যাক বলে মেসো বাঘ ধরা পড়েছে তো বলতে আনুমান কত বড় তো বলতে আনুমান 4 ফিট বেশি হবে এটা বলছে আমরা খিদিরপুরে যে মসজিদ ছিল মসজিদের ওই যে 300 রড দিয়ে একটা খাঁচা বানিয়েছিল 4টে হরণ দেবে সেটা নিয়ে এসে ওই বাঘে ধরিয়ে আবার ওই যে মানুষের দ্বারা বাঘটা মানে ই করেছে করার পরে ওই খাঁচার ভিতরে ঢোকাইছে এগুলো তো বন্যপ্রাণী এরা তো বন বিভাগের হস্তান্তরের বিষয় তো তুমি ই করো তুমি ওই থানার ওসি জানাও টিয়ানক জানা লোকাল প্রশাসন সে উবুদুল্লাহ সাহেবের আইসে তানবির আইসে বলতেছে যে বাঘটা আমি নিয়ে যাই বন বিভাগে পৌঁছাতে হবে বাঘ পলা যাবে মানুষজন সেখানে সহজে চেঁচাবে তো এটা ঠিক না আমি মনে করি একটা কৌশল করতেছি ঠিক আছে চেয়ারম্যান সাহেব নিয়ে গেছে সে কোথায় আছে সেই জানে কোন জায়গায় রাখলেও সেই রাখিছে কোন জায়গায় দান করলে সে দান করেছে অথবা কোথায় আছে উনিই জানে